মুখে রোদ্দুর গায়ে মেখে রবিবার দুপুরে মেদিনীপুর শহরের কেরানীটলার চকে স্বর্গীয় শেখ আজহারের স্মৃতিচারণের উদ্দেশ্যে মেদিনীপুর শহর কেরানীটলা নির্মাণ শ্রমিক আইএনটিটিউসি ইউনিয়নের ব্যবস্থাপনায় বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীরা ও অন্যান্য শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের শ্রেণী অনুযায়ী নিম্নলিখিত ছটি বিভাগ রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষে প্রত্যেকটি বিভাগ থেকে সেরা ১০ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। তার সাথে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে 100 জন শ্রমিক ভাইদের হাতে শীত বস্ত্র তুলে দেন। উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি গোপাল খাটুয়া ও শহর সভাপতি বৌদ্ধ মহাপাত্র, পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, গোপাল সাহা সহ শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দরা। আজকে আমাদের মেদিনীপুর শহর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং শহর আইএনটিটিউসির পক্ষ থেকে শীত বস্ত্র প্রদান দুস্থ মানুষদের হাতে এবং অঙ্কন প্রতিযোগিতা, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। কতজন অঙ্কন প্রতিযোগিতায় নাম লিখিয়েছে? 265 জন নাম লিখিয়েছিল অঙ্কন প্রতিযোগিতায়, এবং আমরা 100 শীতবস্ত্র দুস্থ মানুষের হাতে আমরা তুলে দেবো আইএনটিটিউসির পক্ষ থেকে। আজকে উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর শহরের পৌরপিতা সৌমেন খান, উপস্থিত ছিলেন আমাদের জেলা নেতৃত্ব গোপাল সাহা, এবং আমাদের শহরের আইএনটিটিউসির সভাপতি বুদ্ধ মহাপাত্র, এবং আমাদের যুবর সভাপতি শহরের বিশ্বজিৎ, মহিলা নেত্রী অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। আমার নাম গোপাল খাটুয়া, আমি আইএনটিটিউসির জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক। নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের পাশে, এবং আজকে সেই মানুষের পাশে আমরা এমনভাবেই থাকবো। বিশেষ করে মমতা ব্যানার্জি আমাদের যে আইএনটিটিউসির নেতা ঋতপ্রত ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তিনি বলেই দিয়েছেন যে আইএনটিটিউসি করতে গেলে শ্রমিকদের পাশে থাকতে হবে। সেই শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকের এই কর্মসূচি। সেই শ্রমিক যারা বিশেষ করে বাড়ির নির্মাণ কাজে যুক্ত, সেই নির্মাণদের পাশে থাকার জন্য তাদের শীত বস্ত্র তাদের হাতে তুলে দিচ্ছি। তাদেরকে আমরা জেলা আইনটির সভাপতি এবং আমার ব্যবস্থাপনায় আজকের এই শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান, এবং তার সাথে সাথে মেদিনীপুর শহরের কচিকাঁচাদের নিয়ে আজকে যে সুন্দর মনোজ্ঞ যে আমাদের অঙ্কন প্রতিযোগিতা, সেই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হচ্ছে। এতে একটা আমরা সবাই যে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে যে আমরা মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো, তারই একটা বার্তা।